ওকে আমরা হচ্ছে প্রজেক্টটা এই অবস্থায় ছিল আমাদের, ঠিক আছে। তো এটা আমরা ফলো করতেছিলাম এটাকে, ওকে। সো এখানে আমরা দেখতেছি ইমেজটা আমার বাইরে বের হয়ে গেছে, কেন বের হয়ে গেল এটা আমাকে দেখতে হবে। এটা তো এটাই, ঠিক আছে। ইমেজ পোস্ট থাম্বনেইল, পোস্ট থাম্বনেইলে কি আছে? পোস্ট থাম্বনেইলের সিএসএসটা নাই এখানে, আচ্ছা। আর এখানে কল 3 রো এগুলি সব লেফটে চলে গেছে না, ফুল উইথ কেন পাইলো এটা? ব্যানার কন্টেইনারের কোনো সিএসএস পায় নাই। তাহলে তো ঠিক আছে, তাহলে এইটা কি হলো? আচ্ছা এখানে মনে হয় আমরা সিএসএস করি নাই লাস্ট পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা শুরু করি। দেখেন ডিজাইনটা একটু ভেঙে গেছে, যে ব্যানার কন্টেইনার যেটা আছে এই ব্যানার কন্টেইনারটা আমরা এখানে একটা কন্টেইনার আছে আমাদের অনেকগুলা, সেই কন্টেইনারের ভিতরে অ্যাড করে দেব। দেখেন কন্টেইনার ইমেজ কন্টেইনার আছে, তো এর ভিতরে আমি বলে দিই ব্যানার কন্টেইনারটাও, না এটা ব্যানার কন্টেইনার, চলে আসছে সে জায়গা মতো, ঠিক আছে। আমরা কাজ করি এইটার উপরে একটু প্যাডিং দিই। দেখেন এখানে রো পোস্ট, এই যে পোস্ট আছে এই প্রত্যেকটা পোস্টে আমরা হচ্ছে উপরে নিচে একটু প্যাডিং দিয়ে দিব, ঠিক আছে। সো পোস্ট প্যাডিং না মার্জিন, মার্জিন উপরে নিচে আমরা 20 পিক্সেল করে দিয়ে দিই, ডানে বামে লাগবে না। তাহলে একটা গ্যাপ তৈরি হলো দুইটার থেকে দুইটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সিএসএস অ্যাড করে নেই একদম লাস্টের দিকে, ঠিক আছে পারফেক্ট। আমাদের পোস্টগুলো হয়েছে, এখন আমরা কি করব? এটাকে জাস্ট কপি করে 3-4টা করে দেব, যে পোস্টটা আছে এই পোস্টটাকে আমরা ডুপ্লিকেট করব, শুধু 2টা 3টা 4টা 5টা করে দিলাম। আপনারা ইমেজগুলি চেঞ্জ করে নিন। তো দেখেন বাম পাশের এই ডিজাইনটা আমাদের হয়ে গেছে, অ্যাকচুয়ালি যেরকম আছে এটা হয়ে গেছে। এবার আমাদেরকে যেতে হবে ডান সাইডের এটা সাইড ব্যারের অংশে, ঠিক আছে, সাইড ব্যারটা যেখানে আছে। তো আমরা যাই, সাইড ব্যারটা কোথায় আছে আমাদের দেখি, এই যে সাইড ব্যার আমাদের, ঠিক আছে। তো সাইড ব্যারের এখানে কি কি আছে? ফার্স্টে আমরা একটা অংশ দেখতেছি যেখানে হচ্ছে ক্যাটাগরিগুলি লেখা আছে এবং নিচে আছে রিসেন্ট পোস্ট, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে এখানে ক্যাটাগরিটা ধরি, ঠিক আছে, বলে হচ্ছে ক্যাটাগরি। এটা আমি একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে ক্যাটাগরির ভিতরে একটা লিস্ট তৈরি করি, ইউএল এর ভিতরে LI লিস্ট, লিস্টের ভিতরে কী কী দেবেন আপনি দেন হচ্ছে মনে করেন HTML, তারপরে দেন হচ্ছে আচ্ছা এগুলোকে আমরা এর ভিতরে রাখবো কারণ এগুলো তো লিঙ্ক। সো এই স্টেপ আমাদের কাছে কিছু নাই এই স্টেপে দেওয়ার মতো, সো এটা ব্ল্যাঙ্ক থাকলো, ঠিক আছে। তারপরে দেন হচ্ছে CSS, তারপরে দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপরে PHP দেন, তারপরে হচ্ছে লারাভেল দেন, তারপরে হচ্ছে আপনি রিঅ্যাক্ট দেন, ঠিক আছে, কয়েকটা আমি দিয়ে রাখলাম। তো এইখানে ও আচ্ছা ক্যাটাগরিজ এই লেখাটা থাকতে হবে, তো এই লেখাটা কোথায় থাকবে? এই লেখাটা আমরা এখানে একটা H4 নিয়ে বলে দিব এটা ক্যাটাগরিজ, ঠিক আছে। দেখেন চলে আসছে, সমস্যা হচ্ছে এইগুলির সাথে মিলে যাচ্ছে। সো মিলে যাতে না যায় আমাদেরকে এর জন্য কি করতে হবে, এখানে সাইড বারের নামে আমি একটা ক্লাস নিয়ে নিই, সাইড বার সাইডবার নামে একটা ক্লাস নিলাম এর ভিতরে সবকিছু রেখে দেই আমি ওকে ফাইন এখন এই সাইডবারের আমরা কিছু স্টাইল করব এখানে বলি হচ্ছে সাইডবার সেকশন স্টার্টস স্টার্টস আর এন্ড হইছে ওকে সাইডবার padding left থেকে আমি 15 পিক্সেল padding দিয়ে দেই যাতে দুইটা মিলে না যায় ওকে এখন আলাদা হয়ে গেছে দুইটা ঠিক আছে তারপর হচ্ছে এখানে যে ক্যাটাগরিজ আছে এই ক্যাটাগরিজটা আমি হচ্ছে এখানে লিখলাম তো এই ক্যাটাগরির ভিতরে S4 এটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে সো ক্যাটাগরি এর ভিতরে যে ক্যাটাগরিটা আগে নিয়ে কাজ করি এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাকে একটা ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ডিপ সায়ান না ক্যাটাগরির S4 এটা শুধু ঠিক আছে তাহলে এখানে আর কি কি করতে হবে প্যাডিং দিতে হবে আমাকে প্যাডিং দেই হচ্ছে 10 পিক্সেল কালারটা আমরা হোয়াইট করে দেই ঠিক আছে আর উপর থেকে আমরা একটা মার্জিন দিব সেটা হচ্ছে সাইড বারে পোস্টে কতটুকু দিছিলাম 20 পিক্সেল 20 পিক্সেল ডানে বামে 0 পারফেক্ট দুটো অ্যালাইনে চলে আসছে ক্যাটাগরিটা এখানে ঠিক আছে পারফেক্ট এরপরে হচ্ছে এই যে ইউএলটা আছে এটা তাহলে ইউএলটা ধরতে হলে ক্যাটাগরি থেকে আমাকে ইউএলটা ধরতে হচ্ছে ক্যাটাগরি ইউএল ইউএল এর প্যাডিং 0 মার্জিন 0 এবং এই ইউএল এর যে লিস্টগুলো আছে লিস্টগুলোর স্টাইল নান করে দেব আমরা ইউএল এর লিস্ট স্টাইল নান চলে গেছে এবং আচ্ছা প্যাডিং এগুলোর প্যাডিং দিয়ে দেই সো লিস্টের প্যাডিং লেফট আচ্ছা 15 পিক্সেল করে দেই না এখানে না দিলেও চলবে ঠিক আছে বরাবর আছে সমস্যা নাই এরপরে হচ্ছে এগুলি কালার করতে হবে এবং সাইজ করতে হবে ওরা কিভাবে কালার করছে এগুলো সব ব্ল্যাক আছে আর নিচে একটা হাইফেন হাইফেন আছে ওকে ফাইন আমরা যাই লিস্টের এ এর কালার হচ্ছে ব্ল্যাক তারপরে এটার বর্ডার বটম 1 পিক্সেল সলিড সিলভার করে দেই আমি ঠিক আছে প্যাডিং বাড়বে এখানে প্যাডিং উপরে নিচে আমি 5 পিক্সেল করে দেই ডানে বামে 0 ঠিক আছে এখানে টেক্সট ডেকোরেশন নান পারফেক্ট আছে শুধু ক্যাটাগরির উপর একটু মার্জিন দিয়ে দেই আমি ক্যাটাগরি মার্জিন টপ 20 পিক্সেল যাতে এটা থেকে একটু গ্যাপ ক্রিয়েট হয় আর কি but it's not working কেন দেখি আচ্ছা সরি ক্যাটাগরির ইউএল এ দিতে হবে ইউএল তাহলে মার্জিন আমি 0 রাখছি তাহলে মার্জিন উপরে 0 না উপরে হচ্ছে 20 পিক্সেল এদিকে 0 এদিকে 0 এদিকে 0 এবার ঠিক আছে এবার হচ্ছে লাস্টের মার্জিন বর্ডারটাকে বাদ দিতে হবে আমাদের তো লাস্টের বর্ডার যদি বাদ দিতে হয় তাহলে এটা ধরে last of type border bottom none ঠিক আছে এটা নিচেরটা নাই ওদের কি আছে নিচেরটা ওদের নাই নিচেরটা ঠিক আছে পারফেক্ট এগুলাকে এখন ঠিক আছে বাট আমি কি করব এখানে একটু হোভার করে দিব সো এটা ধরেন এটা ধরে আমরা হচ্ছে হোভার করব কালার ডার্ক সায়ান ইমেইলার্স সবাই কমেন্ট করতেছে আমার এখানে অনেক ওকে পারফেক্ট সো এটার হোভারটা আমাদের হয়ে গেছে ঠিক আছে তাহলে নেক্সট কি নেক্সট হচ্ছে আমাদের এখানে রিসেন্ট পোস্ট গুলো আমরা এখানে শো করব ডিরেক্টরি কি ওয়েবসাইট দেয়া যাবে শুরু করতে পারছি না আচ্ছা ওদের রিপ্লাই পরে দিব আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এখানে রিসেন্ট পোস্ট নিয়ে আসব তাই যে ক্যাটাগরিজ আছে এই ব্যাটাকে নিয়ে আসলেই হয় মেবি ক্যাটাগরি আচ্ছা না এটাকে নিয়ে আসলে হবে না আমি আরেকটা নেই এখানে বলি হচ্ছে আর ই সি এন্ড রিসেন্ট পোস্টের ভিতরে একটা S4 থাকবে এবং S4 এর ভিতরে থাকবে আর ই সি এন্ড রিসেন্ট পোস্টস আচ্ছা তাহলে এই যে রিসেন্ট পোস্টস এটাকে আমি কপি করে দিয়ে দিব হচ্ছে এর সাথে তাহলে দুইটার ডিজাইন সেম হয়ে যাবে আর একটা ডট দিতে হবে চলে আসছে এখন কথা হলো এর উপরে আমি মার্জিন দিব একটু মার্জিন MT4 দিয়ে দেই কিন্তু MT4 কি ক্লাস আমাদের আছে আমি জানি না আছে কিনা MT4 আমাদের ক্লাস নাই গ্লোবাল ক্লাস তাহলে একটা গ্লোবাল ক্লাস আমি অ্যাড করি .MT4 মার্জিন টপ ধরুন MT4 এ হয় হচ্ছে 1.5 rem মেবি ঠিক আছে রিসেন্ট পোস্ট এটা এরকম থাকুক এরপরে কি এখানে হচ্ছে পিচ্ছি পিচ্ছি করে পোস্টগুলি দেয়া আছে ওয়েব ডেভেলপমেন্ট আচ্ছা একই জিনিস কপি করা আর কি যাই হোক তো এখানে একটা ইমেজ আছে বাম সাইডে আর ডান সাইডে হচ্ছে বাদবাকি জিনিসগুলো আছে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা তৈরি করি এখানে বলি হচ্ছে রিসেন্ট পোস্ট আইটেম এটা আমরা একটা ক্লাস নিলাম এটাকে আমরা রিপিট করব তো এই পোস্টের এটার ভিতরে দুইটা জিনিস থাকবে ইমেজ থাকবে তো আমি একটা ইমেজ কপি করে নিয়ে আসি এখান থেকে ইমেজটা কপি করে এখানে দিয়ে দিলাম দেখেন ইমেজটা অনেক বড় হয়ে গেছে সমস্যা নেই আমরা ঠিক করব এর ভিতরে যদি আমি রো নেই এন্ড দেন বলি হচ্ছে কল 3 এবং এর ভিতরে যদি ইমেজটাকে দিয়ে দেই তাহলে হোপফুলি সে ঠিক থাকবে यस ঠিক আছে আমরা 3 না দিয়ে 4 করতে পারি একটু বড় হয়েছে ঠিক আছে পারফেক্ট উপরে যেটা মার্জিন লাগবে প্যাডিং লাগবে এটা আমরা দিব সমস্যা নেই আইটেম তো এখানে MT4 করে দেই তাহলে হয়ে যাবে চলে আসছে এবার কি লাগবে এবার হচ্ছে এটা টাইটেল আছে এখানে ঠিক আছে তাহলে ইমেজের এটা গেল 4 এটা যদি 4 যায় তাহলে হচ্ছে কল আমরা এখানে কত যাবে 8 4 আর 8 12 ঠিক আছে তাহলে H4 দেই আমি একটা এখানে বলি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ঠিক আছে ওয়েব ডেভেলপমেন্ট চলে আসছে কিন্তু এটা 4 দেওয়া যাবে না অন্য কিছু দেই 3 এটা বেশি বড় হয়ে যায় তাহলে ছোট করে দেই 5 করে দেই বেশি ছোট হয় ঠিক আছে 3 চলবে সমস্যা নেই ওকে এটা দিয়ে দিলাম বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে পোস্ট আইটেম কন্টেন্ট এর ভিতরে এটা নিয়ে নেই নাহলে আবার প্যাডিং দিতে পারবো না আমি ঝামেলা আছে কারণ এই টেক্সটটা হচ্ছে একদম লেগে গেছে সো এটা যাতে লেগে না যায় তার জন্য আমি এখানে এটার একটা প্যাডিং লেফট করে দিব প্যাডিং লেফট 10 পিক্সেল একটু গ্যাপ করে দিলাম ফাইন এরপরে এর নিচে কি আছে নিচে হচ্ছে একটা দুইটা আইকন আছে এবং রিড মোর আছে ওকে ফাইন তাহলে আইকনগুলি আমরা ফন্টাসম থেকে নিয়ে আসি ফন্টাসম আইকনস কি আইকন আছে ফার্স্ট এটা হচ্ছে পিন ট্যাগ সরি ট্যাগ আর পরটা ক্যালেন্ডার ট্যাগ এই ফন্টটা আমার সাইট হচ্ছে স্লো আর স্লো সো এটা হচ্ছে ট্যাগটা ট্যাগ দিলাম আচ্ছা আমরা একটা পি এর ভিতরে নাই ট্যাগ দিলাম এখানে লেখা আছে মনে করেন পিএইচপি তারপরে হচ্ছে আরেকটা আইকন আছে ক্যালেন্ডার সো আমি এটাকে ক্যালেন্ডার বলি ক্যালেন্ডার ক্যালেন্ডার ক্যালেন্ডারের উপরে একটা ডেট লেখা আছে দেখেন 18 জুলাই 2020 ঠিক আছে তাহলে হচ্ছে 24 ফেব্রুয়ারি 2023 ঠিক আছে আর এরপরে কি আছে এরপরে হচ্ছে রিড মোর একটা বাটন আছে এর পরে আমরা একটা বাটন রাখি বলি রিড মোর এটার একটা ক্লাস দেই রিড মোর বাটন দেখি আমাদের ডিফল্ট ডিজাইনের কি অবস্থা নট ব্যাড ঠিক আছে আইকনগুলির কালারটা আমরা চেঞ্জ করতে পারি ফন্টগুলি একটু ছোট করতে পারি তাহলে এটা পোস্ট আইটেম কন্টেন্ট এটা যাবে পোস্ট আইটেম কন্টেন্ট এখানে আছে আমার কাছে এর হচ্ছে পি এর ভিতরে আই ঠিক আছে পোস্ট আইটেম পি পি এর ভিতরের আই এর কালার হচ্ছে ডার্ক সায়ান আর পি গুলো হবে আমরা একটু ছোট করে দেব ফন্ট সাইজ 13-14 করে দেব ফন্ট সাইজ 14 পিক্সেল ফাইন হয়ে গেছে এবং এখানে যে বাটনটা আছে রিড মোর বাটন বাটনটা আমরা ডিজাইন করে ফেলি রিড মোর বাটন বর্ডার নাই ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সিলভার করা বর্ডার নাই বর্ডার নান প্যাডিং লাগবে প্যাডিং আমি দিয়ে দেই হচ্ছে উপরে নিচে 5 পিক্সেল মনে হয় বেশি হয়ে যায় তারপর একটু দেখে নেই হ্যাঁ একটু বেশি হয়ে গেছে উপরে নিচে আমরা দেই হচ্ছে 3 পিক্সেল আর ডানে বামে দেই হচ্ছে 5 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস করে দেই বর্ডার রেডিয়াস দিয়ে দেই হচ্ছে 3 পিক্সেল পারফেক্ট মার্জিন টপ হবে একটু মার্জিন টপ ধরান হচ্ছে 5 পিক্সেল পারফেক্ট সো এটাকে এখন আপনারা কপি করলে হয়ে যাচ্ছে কোথা থেকে কপি করব আমরা এই যে পোস্ট কন্টেন্ট এটাকে সো এই যে কন্টেন্ট এটাকে কপি করলে একটু সমস্যা আছে তো আমরা এটা ফিক্স করব সমস্যা হবে হচ্ছে মার্জিনে ওকে ফাইন বাকি ইমেজ কই ইমেজ দিয়ে রাখছি সব উপরে আর হ্যাঁ আমার হচ্ছে রিসেন্ট পোস্ট আইটেম এইটা কপি হবে আস্তাগফিরুল্লাহ উল্টা পাল্টা জিনিস কপি করে ফেলছি আর কি আরে এই জিনিস কি এটা রিমুভ অ্যাট্রিবিউট হানতান হয়ে যাবে ভাই মাফ কর না রে ভাই একটা কপি হবে enough atta korle more than enough nice niche theke dui ta bad diye dei tole saman saman hobe ar ki nice nice okay last baki ache amader footer ta ফুটারে কি আছে ফুটারে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা নেভিগেশন মেনু আছে এবং কপিরাইট দেয়া আছে দ্যাটস অল মানে বডি সেকশন এন্ড হইল তারপরে এটা হচ্ছে ফুটার সেকশন স্টার্ট এন্ড হবে footer section starts and okay I mean take a section nibo section ekta id bole dei footer footer sorry amra ekhane ekta container nei dot container container er bhitore amader ar kichu na dilo ashole chole ar chaile apni draw column e gula diye dite paren draw dot col 12 full width pabe full width e first ekta navigation ache to ami etake boli hocche footer nav এখানে ইউএল আছে একটা ইউএল এর ভিতরে লিস্ট আছে লিস্টের ভিতরে এ আছে এখানে আমাদের উপরে যে মেনুগুলি আছে এই মেনুগুলাই হবে হোম অ্যাবাউট সার্ভিস ধরুন হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস কন্টাক্ট প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট এটা গেল হচ্ছে একটা অংশ আর একটা অংশ হচ্ছে ক্যারেট ফুটার ক্যারেট এখানে কি লেখা আছে তো দেখি @copyright হ্যান্ডান হবে যাবে ওকে আমরা একটা পি এর ভিতরে নিয়ে নেই আমরা বলি হচ্ছে @copyright copy rigst right 2023 তোমরা বলে ওয়েব লার্ন ভিডিও দ্যাটস অল দেখি আমরা কি অবস্থায় আছে এটা হচ্ছে অবস্থা বর্তমান অবস্থা তো ঠিক আছে বর্তমান অবস্থা এরকম থাকলে আমার যেখানে কন্টেইনার আছে আমি বলে হচ্ছে ফুটার কন্টেইনার ঠিক আছে ফুটার কন্টেইনারটা আমরা নিয়ে যাই এখানে আচ্ছা footer section starts background dark cyan padding উপরে নিচে আমরা হচ্ছে 50 পিক্সেল করে দেই আর ডানে বামে 0 ডানে বামে padding এর দরকার নাই নাইস চলে আসছে বাট সমস্যা হচ্ছে এইগুলির সাথে মিলে না এর কারণ হচ্ছে কি কারণ আমরা একটু দেখে আসি কন্টেইনার গুলো একটু দেখে আসি দেখেন অবস্থা ঠিক আছে পারফেক্ট। এখন এবার কি করতে হবে, এবার হচ্ছে এই যে ফুটার ন্যাপ একে ধরতে হবে। ওকে আসুন ফুটার ন্যাপটা কমপ্লিট করি আমরা। ফুটার ন্যাপ আচ্ছা ফুটার কন্টেনার এটা টেক্সট অ্যালাইন সবগুলো সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে ওরা সবাই সেন্টারে চলে যাবে। নাইস। এবার কি হচ্ছে ন্যাব যেটা আছে ন্যাবের ইউএল, এই ইউএলে আমরা যেটা করব, ইউএলটা পরে ধরি, আগে হচ্ছে লিস্টটা ধরি। ইউএল এর লিস্ট, লিস্টের লিস্ট স্টাইল নান, আর ডিসপ্লে ইনলাইন, সব এক লাইনে চলে আসছে। তারপরে হচ্ছে এই লিস্টের এ, এর কালার করে দেবো আমরা হচ্ছে হোয়াইট, ফন্ট ওয়েটটা একটু বাড়াই দেবো আমরা, ফন্ট ওয়েট বোল্ড, প্যাডিং আমরা হচ্ছে 10 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই, ফাইন। এবং এটা টেক্সট ডেকোরেশন নান, সবাই ইউটিউবে কমেন্ট করতেছে হুমায়া। আচ্ছা এটার আমরা একটু হোভার করে রাখতে পারি, দেখতে একটু সুন্দর লাগবে। কালারটা সিলভার করে দিলাম আমি, নাইস। ধরলে একটু বোঝা যাচ্ছে যে ঠিক আছে। এরপরে আসে লাস্ট সেকশনটা আমাদের, এটা হচ্ছে ফুটার ক্রেডিট। ওকে ধরেন ফুটার ক্রেডিট, এটা আমরা একটু মার্জিন টপ দিয়ে দিব, 15 পিক্সেল মার্জিন টপ দিয়ে দিই, দ্যাটস অল। ফন্ট সাইজটা আমরা একটু ছোট করে দিতে পারি, ফন্ট সাইজ 14 পিক্সেল, পারফেক্ট। আচ্ছা এই তো শেষ আমাদের টেমপ্লেট বানানো। এটা কারণ এখানে বোঝার নাই এরকম কিছু আছে স্যার, ওই যে ক্যাটাগরি যে দেখাইলেন ওই ক্যাটাগরি এগুলো তো একটু ইয়াতে ছিল, ভিতরে ছিল, ওই যে HTML CSS লেখাগুলো। আচ্ছা ভিতরে দিব, ভিতরে দিলে আমাদের এখানে ভালো লাগবে না, আপনি ভিতরে দিয়ে দেন। কোথায় আছে ওই যে এখানে একটু ইয়া, হ্যাঁ দেখছি আমি দেখছি, কিন্তু এটা আমাদের এখানে দিলে ভালো লাগবে না, তো আমি দিয়ে দিচ্ছি। দেখেন UL প্যাডিং উপরে নিচে 0, ঠিক আছে, ডান পাশে 0, নিচে 0, লেফটে আমি 15 পিক্সেল করে দিই। ওকে আপনার কাছে ভালো লাগলে রাখেন, সমস্যা নেই, ঠিক আছে। আর এইগুলি তো আমরা হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, ডিজাইনের কোনো ইস্যু নাই এখানে, ঠিক আছে। সো এই ছিল আমাদের টেমপ্লেট ডিজাইনটা। এখন আউটপুটটা দেখান, এই যে আউটপুট দেখতেছেন না, ও আমার কাছে আসে না তো, আচ্ছা আপনার নেট স্লো বলছিলেন, এই যে আউটপুট চলে আসছে, সমস্যা নেই, আমি কোড আপলোড দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। সো আমাদের তাহলে পিওর HTML CSS এর ক্লাস শেষ। আমরা শুরু করব এখন বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ এখন শুরু করব না, বাট আপনাদেরকে একটু বলে দেই বুটস্ট্র্যাপটা নিয়ে একটু স্টাডি করবেন, ঠিক আছে, যে বুটস্ট্র্যাপ জিনিসটা কি, কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা একটু ঘাটাঘাটি করেন আপনারা, আমরা নেক্সট দিন থেকে এটার নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে। এবং এটার কিছু কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টগুলি দেখায় এরপরে আমরা প্রজেক্টে চলে যাব, হয়তো 3-4 ক্লাস বা 5 ক্লাস ম্যাক্সিমাম, তারপরে আমরা প্রজেক্টে চলে যাব আবার, ঠিক আছে। কারণ এইগুলির থেকে যত প্রজেক্ট দেখবেন আপনি তত ক্লিয়ার হবে। আর বুটস্ট্র্যাপ খুবই ইজি একটা জিনিস, এটা নিয়ে কোনো মানে কনফিউশন নেই। প্রজেক্ট বলতে গেলে কি স্যার ওই যে ইয়া বুঝাচ্ছেন, মানে কয়েক পেজের? হ্যাঁ এখন হচ্ছে নেক্সটগুলো কয়েক পেজের হবে, লাইক আমরা হচ্ছে ই-কমার্স দেখতে পারি, অথবা নিউজ পোর্টাল দেখতে পারি, বা কোম্পানি ওয়েবসাইট দেখতে পারি। এটা তো আমরা জাস্ট একটা ডাউনলোড করে সিম্পলের ভিতরে, ফার্স্ট প্রজেক্ট যেহেতু একদম সিম্পল রাখার ট্রাই করছি, বাট এখনকার প্রজেক্ট যেগুলো হবে সেগুলি একটু একটু বড় হবে, মানে পরের যেটা হবে এটা একটু কমপ্লেক্স হবে, তারপরে যেটা হবে তার আর একটু কমপ্লেক্স হবে। বুটস্ট্র্যাপ থেকে আমরা দুইটা প্রজেক্ট দেখব, ঠিক আছে, একটা মিডিয়াম লেভেল আর একটা বড় লেভেলের। 13 নম্বর ক্লাসটা দেওয়া হয় নাই, 13 নম্বর ক্লাস যে কই আছে আমি খুঁজে পাইলে দিয়ে দিব, আমি শিওর না আছে কিনা আমার কাছে, ঠিক আছে। তো আজকে আর না গাই, আমরা ওখান থেকে এটা একটু স্টাডি করেন, যারা আর যারা পারেন তারা তো পারেনি, সমস্যা নেই, ঠিক আছে।